এই তরুণীর ছদ্মনাম পর্শী। 21 বছরের পর্শী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সচ্ছল পরিবারের মেয়ে পর্শীর নেশার জীবন শুরু সিগারেটের ধোঁয়া থেকে। এখন সে মরণ নেশা ইয়াবায় আসক্ত। প্রায় বন্ধুরা ডাকতো, খেতাম, তো যখন এটা একটা হ্যাবিটে চলে আসলো। শুধু পর্শী নয়, রাজধানীতে এমন অনেক তরুণ তরুণী আসক্ত হয়ে পড়েছে মাদকের ভয়াবহ নেশায়। সমাজের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্তের সন্তান, কেউ রেহাই পাচ্ছে না আসক্তি থেকে। এই জিনিসের লাগে আমার জিনিস বেচা লাগছে, আমার জামাই ছেড়া দিছি, বা এই জিনিসের লাগে আমার বাবা ছেড়া দিছি। বাড়ি, পার্ক, রেল লাইন, বন্ধুদের আড্ডা, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও মাদক সেবন চলে দেদারসে। শহর থেকে গ্রাম, সারা দেশে যেন মাদকের অভয়ারণ্য। হাত বাড়ালেই মিলছে মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, প্যাথেড্রিন। সহজলভ্য হওয়ায় দিন দিন বাড়ছে সেবনকারীর সংখ্যা। সর্বনাশা মাদক কেড়ে নিচ্ছে কৈশোর, যৌবন। যারা এগুলো এখনো খায় না, তাদেরকে রিকোয়েস্ট আমি করি, কারণ এগুলো খাইলে তাদের জীবন নষ্ট হয়ে যাবে, বা এগুলো এমনই একটা জিনিস ধীরে ধীরে সবাই শেষ করে দেয়। চিকিৎসকরা বলছেন, মাদক সেবনের কারণে শুধু আর্থিক ক্ষতিই নয়, সেবনকারীরা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়। কিডনি ফেলিউর হয়ে যাবে, তারপরে সেম জিনিস লিভারও তার নষ্ট হয়ে যাবে, তো প্রত্যেকটা অর্গানের উপরই তার এটার প্রভাব পড়বে আর কি। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই জায়গা থেকে ফিরিয়ে আনার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানে সর্বপ্রকারের প্রচেষ্টা আমরা নেবার জন্য একের পর এক প্রোগ্রাম নিচ্ছি। মাদক দ্রব্যের যারা ব্যবসা করেন সারা বাংলাদেশে, তাদের একটা তালিকা আমরা তৈরি করছি। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকেও আমরা যথেষ্ট শক্তিশালী করছি, এবং মাদক অধিদপ্তরকে আমরা ঢেলে সাজিয়েছি। সর্বনাশা মাদকের বিরুদ্ধে সবাই সোচ্চার না হলে ধ্বংস হবে তরুণ প্রজন্ম, সমাজে বাড়বে অস্থিরতা। জে ইউজুবায়ার, 21 টেলিভিশন, ঢাকা।